আসসালামু আলাইকুম। আমরা এখন দেখবো সমস্যা বা অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার অপারেটর পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পার্থক্য। অঙ্ক শুরু হবে 41 নম্বর অঙ্ক দিয়ে। 41 নম্বর অঙ্ক ছিল 1, 3, 9, 27, 81। ধারাটির পরবর্তী সংখ্যা কত? তো এটা করলে আমরা দেখব 3 to the power 0, 3 to the power 1, 3 to the power 2, 3 to the power 3, 3 to the power 4, তাহলে তারপরটা হবে 3 to the power 5। 3 to the power 5 হচ্ছে 243। তাহলে 243 হবে 21-এর অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 42। 42 নম্বরে বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন দুইটা কোণ প্রত্যেকটি কি কোণ, অর্থাৎ অতিভুজ সংলগ্ন কোণ হচ্ছে এই কোণ আর এই কোণ, এই দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ একটা একটার হবে পূরক কোণ, অ্যান্সার হবে পূরক কোণ। তারপর অঙ্ক নাম্বার 43। 43-এ বলা আছে কোন সংখ্যাটি সবচেয়ে বড়, 0.2, তারপর আছে √0.09, এটা করলে আসবে 0.3, √0.1, এটা করলে আসবে 0.316, তারপরে আছে হচ্ছে 0.28, এটা 0.28, সেক্ষেত্রে সবচেয়ে বড় হয় √1√3। তারপরে 44 নম্বর অঙ্ক। 44 নম্বর অঙ্কে বলা আছে দুইটি সংখ্যার গুণফল 1376 হলে, লসাগু 86 হলে গসাগু কত? তো আমরা জানি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দ্বয়ের গুণফল। তাহলে এখানে বের করতে হবে আমাদের গসাগু, গসাগু ইকুয়াল টু গুণফল দেওয়া আছে হচ্ছে আমার 1376, আর নিচে হবে লসাগু। তাহলে 1376 ডিভাইডেড বাই লসাগু হচ্ছে আমাদের 86, তো এটা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 16, তাহলে গসাগু হবে 16। তারপর অঙ্ক নাম্বার 45। 45 নম্বরে বলা আছে একটি সংখ্যার 40% সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটি হলে সংখ্যাটি কত? তাহলে ধরানো যাক সংখ্যাটি এক্স, তাহলে এর 40% হচ্ছে 0.4x প্লাস তার সাথে 45 যোগ করলে হয় x এর সমান। তাহলে এটা করলে x মাইনাস 0.4x ইকুয়াল টু 45, বা 0.6x ইকুয়াল টু 45, বা x ইকুয়াল টু আসবে 45 ডিভাইড বাই 0.6 ইকুয়াল টু হবে 75, অর্থাৎ 75 হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 46। 46-এ বলা আছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এটা হবে উত্তর 25টি, এটা মুখস্থ করে নেবেন। তারপর অঙ্ক 47। 47-এ বলা আছে কোনটি মূলদ সংখ্যা, সেই ক্ষেত্রে হবে √25, কারণ হচ্ছে √25 করলে 5 হয়, বাকি অপশনগুলোতে কখনোই সরাসরি রুট হয় না, সেই ক্ষেত্রে √25 হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 48। চিনির দাম 20% কমলো কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেলে, এতে চিনির ব্যবহার শতকরা কত বাড়লো বা কমলো? সেই ক্ষেত্রে চিনির দাম ছিল সাপোজ 100 টাকা, এখন 20% কমলো, 20% কমলে দাম হলো 80 টাকা, আবার এর সাথে 20% ব্যবহার বাড়লো, সেই ক্ষেত্রে 80 + 16 = 96, আগে ছিল 100, এখন হয়েছে 96, তাহলে কমলো হচ্ছে 4%, আনসার হবে 4% কমলো। তারপর অঙ্ক নাম্বার 49। 49-এ বলা আছে 2:3 এর ব্যস্ত অনুপাত কত, তাহলে এটা লিখতে পারি 1/2, 1/3, সেক্ষেত্রে 3:2, অর্থাৎ 3:2 হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 50। 50-এ বলা আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়েল টু 513, এ মাইনাস বি ইকুয়েল টু 3, তাহলে এ বি ইকুয়েল টু কত? তো এখান থেকে সূত্র করলে আমরা পাবো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 513, বা এটাকে 3³ প্লাস 3ab ইন্টু 3 ইকুয়াল টু 513, বা 9ab ইকুয়াল টু 513 মাইনাস 27 ইকুয়াল টু আসবে 486, বা ab ইকুয়াল টু 486 ডিভাইড বাই 9 ইকুয়াল টু পাওয়া যাবে 54, অর্থাৎ 54 হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 51। 51-এ বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইকুয়াল টু 7, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত? তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র অনুসারে জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, সেই ক্ষেত্রে এইটার ভ্যালু হচ্ছে 8 প্লাস এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, তাহলে 2 × 7 ইকুয়াল টু 8 + 14 ইকুয়াল টু আসবে 22, তাহলে 22 হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 52। নাম্বার 52-তে বলা আছে 1 থেকে 49 ক্রমিক সংখ্যার গুলোর গড় কত, সূত্র হচ্ছে n×n+1/2, সেই ক্ষেত্রে 49 + 1/2 ইকুয়াল টু 50/2 ইকুয়াল টু 25, এই 25 হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 53। নাম্বার 53-তে বলা আছে x/3 - x/2 + 1 = 0, সমাধান করতে এইটার লসাগু আসবে 6, তাহলে 2x - 3x + 6 = 0, বা
माइनस एक्स प्लस सिक्स इक्वल टू जीरो बा एक्स इक्वल टू सिक्स अर्थात एक्स इक्वल टू सिक्स होबे एर निर्णय समाधान। তারপর অঙ্ক নাম্বার 54, নাম্বার 54 এ বলা আছে 100 টাকায় 15টি কমলা কিনে 100 টাকায় 12টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে ক্রয় মাইনাস বিক্রয় ডিভাইড বাই বিক্রয় ইনটু 100। তো এখানে ক্রয় করলো 15টা, বিক্রয় করলো 12টা, আবার বিক্রয় হচ্ছে 12, সেই ক্ষেত্রে আসবে ইনটু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 3 by 12 into 100 equal to 25%. 25% হবে লাভ। এটি হবে ইকুয়েশনের আনসার। তারপর অঙ্ক নাম্বার 55, 55 এ বলা আছে log 3 81 equal to what, এটা হচ্ছে log 3, তাহলে 3 to the power 4, তাহলে 4 log 3 3 equal to 1, সেক্ষেত্রে এটা আসবে 1, তাহলে আনসার হবে 4। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।